नमस्कार बंधुरा, आपनारा देखें ओसीएसडी यूट्यूब चैनल। बंधुरा, बर्तमान माध्यमिक पास योग्यत प्रचुर परिमाणे आशाकर्मी नियोग होच्छे। तो आपनादेर बाड़ीते जदि कोनो महिला थेके थाकेन एबं तिनि जदि एई आशाकर्मीर काजे जुक्त होते चान, सेक्षेत्रे तिनिओ किन्तु आवेदन करते पारेन। ताछाड़ा सबथेके बड़ विषय हलो बंधुरा, एई चाकरिर जन्य आपनादेर कोनो लिखित परीक्षा दिते होबे ना, अर्थात लिखित परीक्षा छाड़ाई आपनारा एई चाकरिते योगदान करते पारबेन। तो बंधुरा, बर्तमाने एई चाकरिर जन्य आपनारा कारा कारा आवेदन करते पारबेन, की की योग्यता लागबे, अर्थात की कागजपत्र लागबे, कोन कोन जेलाय एई नियोग चलछे, समस्त किछु आजकेर भिडियोते आमी आपनादेर विस्तारित जानाबो। ताई आपनिओ जदि एई चाकरिटा करते चान ताहले भिडियोटा स्किप ना करे पुरोटा देखबेन। आर भिडियोटी देखार साथे साथे आपनि जदि आमादेर चैनेले नतून आसेन ताहले भिडियोर नीचे जे लाल रंगेर सबस्क्राइब बटनटी देखते पाच्छेन, एखाने क्लिक करे चैनेलटिके सबस्क्राइब करे पाशेर बेल आइकनटिके अन करे रखुन, एई धरनेर गुरुत्वपूर्ण भिडियो सबार आगे पाओयार जन्य। संगे भिडियोते एकटी लाइक दिये देबेन एबं भिडियोटा अवश्यई आपनार बंधुबान्धबदेर संगे फेसबुके व्हाट्सएपे बेशी बेशी करे शेयार करबेन। तो चलुन बंधुरा, भिडियो शुरू करा जाक। तो बंधुरा देखुन, एखाने परिष्कारभावे बला होयेछे राज्ये आबारो आशाकर्मी नियोग, माध्यमिक पास योग्यताय आवेदन करुन। अर्थात बुझतेई पारलेन, पश्चिमबंग राज्य सरकारेर तरफ थेके आशाकर्मी नियोग करा होच्छे। तो देखुन, एखाने बला होयेछे आपनि कि सरकारी चाकरी खुंजछेन, ताहले आपनार जन्य रयेछे सुखबर। राज्येर स्वास्थ्य सुरक्षा दफ्तरेर तरफ थेके आशाकर्मी नियोगेर विज्ञप्ति जारी करा होयेछे। तो कोथाय आवेदन होबे, किभाबे आवेदन होबे, योग्यता कि कि लागबे, वेतन कत करे पाबेन, कारा कारा आवेदन करते पारबेन, समस्त किछु आमरा एक एक करे जेने नेब। देखुन, एखाने प्रथमेई बला होयेछे पोस्टेर नाम। তো এখানে লেখা রয়েছে দেখুন আশাকর্মী, অর্থাৎ আশাকর্মী পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো শূন্য পদ কটা রয়েছে দেখুন, বলা হয়েছে যে এই পদের জন্য শূন্য পদের সংখ্যা 162 জন, অর্থাৎ 162 জন কিন্তু এই চাকরি পাবেন। দেখুন, বলা হয়েছে বয়স, এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন, যেমন যারা এসসি এসটি ওবিসি রয়েছেন তারা কিন্তু বয়সের ছাড় হিসাব অনুযায়ী পেয়ে যাবেন। তারপরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা। তো বলা হয়েছে দেখুন, এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে, সেই সঙ্গে বলা হয়েছে অন্যান্য যোগ্যতা, কেবলমাত্র মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদনকারী মহিলাকে অবশ্যই বিবাহিত অথবা বিবাহ বিচ্ছিন্না অথবা বিধবা হতে হবে, অর্থাৎ বুঝতেই পারলেন শুধুমাত্র মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে দেখুন যে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে এলাকায় আপনি চাকরির জন্য আবেদন করবেন আপনাকে কিন্তু সেই এলাকার বাসিন্দা হতে হবে। এবারে দেখুন বলা হয়েছে বেতন। তো বেতন কত পাবেন, বলা হয়েছে এই পদের ক্ষেত্রে মাসিক বেতন পাবেন 4,500 টাকা করে। তো বন্ধুরা, এরপরে দেখুন এখানে বিস্তারিত বলা হয়েছে যে আবেদনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ কীভাবে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন, বলা হয়েছে এই পদের জন্য আবেদন করতে হবে অফলাইনে, অর্থাৎ আপনাকে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। দেখুন, বলা হয়েছে সংশ্লিষ্ট বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিস অথবা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে আবেদনপত্র সংগ্রহ করে সেটিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করে সংশ্লিষ্ট ব্লক বা বিডিও অফিসে জমা দিতে হবে। দেখুন, বলা হয়েছে যে আবেদনপত্রের সঙ্গে কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে, অর্থাৎ কী কী ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে ফর্মের সঙ্গে। বলা হয়েছে দেখুন, 1 নম্বরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, 2 নম্বরে বলা হয়েছে ভোটার কার্ডের জেরক্স বা রেশন কার্ডের জেরক্স, সেই সঙ্গে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেটের জেরক্স, তার সঙ্গে বলা হয়েছে দেখুন মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেটের জেরক্স কিন্তু আপনাকে জমা করতে হবে। তারপরে বলা হয়েছে সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাকে জমা করতে হবে। ম্যারেজ সার্টিফিকেট, যারা বিবাহ করেছেন অর্থাৎ যে সমস্ত মহিলারা বিবাহিত তারা কিন্তু ম্যারেজ সার্টিফিকেট দেবেন, বা যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের ডিভোর্স সার্টিফিকেট দিতে হবে, এবং যাদের স্বামী মারা গেছে অর্থাৎ যারা বিধবা তাদের কিন্তু স্বামীর ডেথ সার্টিফিকেট জমা করতে হবে। সেই সঙ্গে দেখুন বন্ধুরা, এখানে আরও বিস্তারিত বলা হয়েছে নিয়োগের পদ্ধতি, অর্থাৎ কীভাবে এই চাকরি নিয়োগ করা হবে। বলা হয়েছে দেখুন মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে, অর্থাৎ আপনি মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তার উপরে নির্ভর করেই আপনি চাকরিটা পাবেন। এবারে দেখুন বলা হয়েছে কোথায় নিয়োগ হবে, অর্থাৎ কোন জেলায় এই পোস্টটা বেরিয়েছে। দেখুন, বলা হয়েছে এই নিয়োগটি করা হবে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহাকুমার বিভিন্ন সাবসেন্টারে, অর্থাৎ বুঝতেই পারলেন এটা কিন্তু উত্তর দিনাজপুরের জন্য। যে সমস্ত বন্ধুরা উত্তর দিনাজপুর থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবারে আমরা জেনে নেব আবেদনের শেষ তারিখ। তো বলা হয়েছে দেখুন 22 এপ্রিল 2022 আবেদনের শেষ তারিখ। তো আপনারা যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনারা উত্তর দিনাজপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করতে পারেন। আর তাছাড়া এখানে দেখুন বলা হয়েছে এই চাকরিতে আবেদনের আগে অফিসিয়াল যে নোটিশ সেটা ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবেন, তারপরে কিন্তু আপনারা আবেদন করতে চাইবেন। তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, অফিসিয়াল যে নোটিশটা সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, বিস্তারিত পড়বেন। আপনার এলাকায় যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার বিডিও অফিস, পঞ্চায়েত অফিস বা আপনার যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন এবং এখান থেকে ফর্ম সংগ্রহ করে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করে জমা করবেন। বন্ধুরা, বর্তমানে আপনারা এই চাকরির জন্য আবেদন করতে চান কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনার জেলায় যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তার ভিডিও সবার আগে আপনাদের দিতে পারি।
ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।